মা আয়েশা দিয় আল্লাহ তালান নিয়ে যে উচ্ছৃঙ্খলমূলক কটুক্তি করেছেন তার প্রতিবাদ ও নিন্দা সম্পর্কে ভিডিও শুরুতেই কিছু অংশ আপনারা দেখেছেন তো আপনাদের আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে আমি এসেছি সেটি হলো যে বর্তমানে সৌদি আরব ইরাক ইরান বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই ব্যাপারটা নিয়ে ব্যাপক প্রতিবাদের সাড়া ফেলেছে আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে লেখব আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটা ভিডিও প্লে করে দেখাবো সেটা হলো সৌদি আরবের বর্তমান অবস্থা সেখানকার প্রত্যেকটা ঘরে ঘরে থেকে রাজসুলে পাক জন্য প্রতিবাদ গড়ে তুলতেছে তো আসুন ভিহস আমরা সেই ভিডিওগুলি দেখব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখতে পারেন তো ভিহস আর দেরি নয় আসুন আমরা সেই সৌদির

তো ভিওর্স আমরা সৌদির বর্তমান অবস্থা দেখলাম আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা জায়গায় শুধু সৌদি আরব না যতগুলো জায়গায় মুসলিম মুসলমানদের রক্ত আছে সেখান থেকেই রাসুল্লাপাকাল্লামের জন্য আজকে এই প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এখনো কিন্তু মানুষ ঘুমিয়ে আছেন এটা কিন্তু রাসুল্লাপাক্লাম সহ্য করবেন না কেননা জিন তিনি আমাদের জন্য যতটা কষ্ট করেছেন আমাদের মুখের দাড়ি মাথার টুপির জন্য যতটা মানে আমাদের জন্য কষ্ট করেছেন আর তার অপমানে যদি আমরা এভাবে ঘুমিয়ে থাকি যদি আমরা প্রতিবাদ না তুলি তাহলে বারে বারে এভাবে আমাদের কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে তারা আঘাত করার সুযোগ পেয়ে যাবে তাই আর নয় কোনো সুযোগ ইহুদের দালালদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না ভিওর্স আমার আজকের এই ভিডিওর মধ্যে আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেটি হলো যে বর্তমানে ইন্ডিয়ার একজন আইনজীবী তিনি রাসুলপাক পাক সালামের কটুক্তি সম্পর্কে এবং নূপুর শর্মার বিপক্ষে কথা বলেছেন এবং কথাগুলো এত ভালো লেগেছে আমাকে আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখি কিরকম জুতোর বাড়ি পড়ছে এখন মিডল ইস্ট যেভাবে এমন চাপ দিয়েছে এখন বাপ বাপ করে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে মানে পারলে পায়ে পড়ে যাবে আর এই বেসিক্যালি এই বেজন্মাগুলোকে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে তাদেরকে সাসপেন্ড করে না তাদের তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন হওয়া উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত কোনো কিছু না পড়েও শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য নিয়ে এরা বড় বড় ডায়লগ মারছে বলছে কোরআনে নাকি এ কথা লেখা আছে বলুক তো কোরআনের কত নম্বর পাতায় কত নম্বর পাঠাকে বাবার জন্য পড়ে বিহর্স আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন এই যিনি এই আইনজীবী ভাই কিন্তু একজন হিন্দু মানুষ তিনি কিন্তু মুসলমানের পক্ষে দেখেন কত সুন্দর কথা বলেছে আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছি আমার চ্যানেলে বর্তমানে ইন্ডিয়ার সকল ভাই বোন যারা হিন্দু সম্প্রদায় তারাও কিন্তু সাল্লামের এই অপমানে তারা আজকে মাঠে নেমে কথা বলতেছে এই নূপুর শর্মা বিজেপি সরকারের বিরুদ্ধে শোভা আল্লাহ এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা ইসলামের জন্য অনেক বড় পাওয়া ইসলামের জন্য এটা অনেক বড়ো পাওয়া তো আসুন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখে ভিডিওটি শেষ করবো সেটি হলো যে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত পীর যিনি মানে চর্মনা পীর সাহেব এই বিষয়টি নিয়ে ব্যাপক একটি প্রতিবাদ করেছেন এবং বিক্ষোভ করেছেন আসুন তার কিছু কথা আমরা শুনে আসি মুহাম্মদের নাম যত জমি আমাদের কাছে মধুর মতো লাগে মোহাম্মদের নাম উল্লেখ করলে শান্তি অনুভব হয় আমার নবীর মোহাম্মদ আমাদের অস্তিত্ব আমার নবীর মোহাম্মদ ইসলামের অস্তিত্ব আমার নবীর আঙ্গুল গুলো আঙ্গুল ভেঙে ফেলা হবে আমার নবীকে কতক্তি গুলো জীবন তুলিয়া বিদায় দেওয়া হবে আমার নবীকে কতক্তি করলে তুলিয়া থাকিলে হবে না

অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বশেষে একটি অনুরোধ করবো ভিওয়ার্স আজকে এখন এই মুহূর্তে আমাদের কলিজার টুকরা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম ওয়াসাল্লাম যিনি হলেন আল্লাহ তাল একদম খাস মেহমান যিনি হলেন আল্লাহ পাকের একজন মানে প্রিয় হাবিব আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসেন তিনি হল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালি ওয়াসাল্লাম একজন মুসলমানের জন্য তিনি হলেন গাইডলাইন আল্লাহ তালা দুনিয়াতে তাকে প্রেরণ করেছেন হেদায়তের পথ প্রদর্শক হিসেবে আর এমন একজন মানুষের গায়ে তারা এভাবে মানে কলঙ্কিত করবে এটা আমি মুসলমান আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত প্রয়োজন আমি তাদের সাথে জিহাদ করবো জিহাদের দা খেলে আমি জিহাদের রওনা দিব তো ভিওয়ার্স আমাদের উচিত যে যে যার স্থান থেকে প্রতিবাদ গড়ে তোলা হ্যাশট্যাগ তো বেশি বেশি করে আপনারা কমেন্টে হ্যাশট্যাগ ইউজ করেন এবং তাদের পণ্য ইন্ডিয়ার পণ্যগুলো বয়কট করুন শুধু বাংলাদেশ নয় বিশ্বের যত জায়গায় মুসলিম আছে সব জায়গা থেকে এই তাদের পণ্য বয়কট করা হয়েছে সুপার শপগুলো থেকে তাদের পণ্যগুলো বয়কট করা হয়েছে এমনকি সৌদি আরবে ইন্ডিয়ার যতগুলো কর্মকর্তাগুলো ছিল বা কর্মী ছিল প্রত্যেককে তাদের বেতন দিয়ে তাদেরকে দেশ থেকে মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে হান্ডাল এইভাবেই প্রতিবাদ গড়ে তোলা উচিত আমাদের বাংলাদেশের বিশাল একটা প্রতিবাদের ঝড় তোলা দরকার কেননা এহুদিরা বারবার আমাদের ইসলামকে আঘাত করতে করতেছে এটা আমাদের সহ্য করা উচিত হবে না কেননা এক সময় তারা বড় ধরনের আঘাত করে বসবে তাই আসুন এই সময় আমাদের প্রতিবাদ করার সময় এবং আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলমানকে হেফাজত করে এবং নবীর শান ও মান তিনি নিজেই যেন হেফাজত করে সবাই বলে আমিন তো বিয়র্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ